যে দেব নামের কুলাঙ্গার আজকে মুভি করে আমাদের বাংলাদেশের উলামা ইকরামদেরকে জঙ্গি বলতেছে, আল্লাহ কসম করে বলতেছি ওই হিন্দু দেবাই হচ্ছে জঙ্গি, সেই হচ্ছে উগ্রবাদী, কথা বলেন ঠিক কি না? যে ইসলামের সৌন্দর্য আপনার বাবাকে শহীদ করলে সে যদি কালমা পড়ে মুসলমানে দেখায় তাকে হত্যা করা যায় না, সেই ইসলাম উগ্রতা সমর্থন করে না, সেই ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমার নবীর সুন্নত টুপিকে আজকে অপমান করে কুকুরের মাথায় পড়ানো হচ্ছে, আমার নবীর সুন্নত আজকে পাগড়িকে শুকুরের মাথায় পেঁচানো হচ্ছে অপমান করে, আমার নবীকে আজকে নারী নবী বলা হচ্ছে, আমার নবীর দাড়িকে আজকে ছাগলের দাড়ির সাথে তুলনা করা হয়েছে, আমার নবীর এই যে 30 পারা কোরআন শরীফকে ডিভাইড করে আজকে দরজার সামনে পাপুষ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এতে কোনো দোষ হয় না? আমরা মুসলমান যদি আন্দোলন করি আমাদেরকে সন্ত্রাস আখ্যায়িত করা হয়, মৌলবাদ আখ্যায়িত করা হয়, আল্লাহর কসম করে বলতেছি রসুলের ইজ্জত রক্ষায় যদি আন্দোলন করবার কারণে যদি জঙ্গি আখ্যায়িত করা হয়, আমি শাকিরুল্লাহ প্রথমে জঙ্গি, আমি প্রথমে সন্ত্রাসী, কথা বলেন ঠিক কি না? আরে মুসলমান জঙ্গি জঙ্গি, আমি যে সঙ্গী খবকে কি করবে বেড়া, কি করবে আমাকে? আজকে তোমার বাবার বিরুদ্ধে কথা বলবার কারণে জেলখানার মধ্যে ডাল ভাত খাওয়াও, আজকে আমার নবীর বিরুদ্ধে চরণ করা হয় তোমার প্রসব খারা হয় না, তুমি কেমন মুসলমান হয়েছো, তুমি কেমন তাহাজ্জুদ পূজা হয়েছো? আছে আদর্শ মানতে হবে একমাত্র কার? রসূলের আদর্শ মানতে হবে, অন্য কার আদর্শ মানা যাবে? আজকে আমার যুবক ভাইরা রসুলের আদর্শ নাই, আদর্শ মানে ওই যে ভারতের হিন্দু দেবের নাই, ও মুসলমান আজকে তুমি রসুলের ভক্ত হতে পারো নাই, আজকে ভক্ত হয়েছো দেবের, অথচ দেব কি কাজ করেছে জানো? আজকে ইসলামকে বাংলাদেশ থেকে মুছে দেবার জন্য এমন একটি মুভি তৈরি করেছে যে মুভির নাম হচ্ছে কমান্ডো, শুনছেন নি? ওরে মুসলমান এই কমান্ডো এমন একটি মুভি যে মুভির মধ্যে কালমা কুচিত সুন্দর পতাকা ইসলামী পতাকাকে আজকে জঙ্গির লক্ষণ হিসেবে ব্যবহার করা হয়েছে কমান্ডো ওই মুভির মধ্যে। শুধু তাই নয় রে মুসলমান, ওই কমান্ডো মুভির মধ্যে আমরা যারা উলামা একরাম রসুলের ইজ্জত রক্ষা করবার জন্য আমরা যারা আন্দোলন করতেছি আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে ওই কমান্ডো মুভির মধ্যে। ওরে মুসলমান ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, ইসলাম জঙ্গিবাদ দমন করে, কথা বলেন ঠিক কি না? জঙ্গি সন্ত্রাস একটু সময় তো, সন্ত্রাস কাকে বলা হয়? 1999 সালে জাতীয় সংঘে যত রাষ্ট্রীয় সদস্য আছে হ্যাঁ সবাইকে মিলে অনেক বিতর্কের পর একটি সন্ত্রাসের সংজ্ঞা দিয়েছিল, তা হচ্ছে অযৌক্তিকভাবে কারো উপর শক্তি প্রয়োগ করাকে সন্ত্রাসী বলা হয়। আচ্ছা এ সংজ্ঞা ডিফিনেশন অনুযায়ী আমরা মুসলমান কি কখনো সন্ত্রাসী করেছি? ওরে মুসলমান আমাদের শরীরের মধ্যে গরম রুহা লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় তাতে কোনো দোষ হয় না, আমরা মুসলমান ব্যথা অনুভব করে উহ বললে সেটাই দোষ হয়ে যায়। আজকে মুসলমান আমার নবীর সুন্নত টুপিকে আজকে অপমান করে কুকুরের মাথায় পড়ানো হচ্ছে, আমার নবীর সুন্নত আজকে পাগড়িকে শুকুরের মাথায় পেঁচানো হচ্ছে অপমান করে, আমার নবীকে আজকে নারী নবী বলা হচ্ছে, আমার নবীর দাড়িকে আজকে ছাগলের দাড়ির সাথে তুলনা করা হয়েছে, আমার নবীর এই যে 30 পারা কোরআন শরীফকে ডিভাইড করে আজকে দরজার সামনে পাপুষ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এতে কোনো দোষ হয় না? আমরা মুসলমান যদি আন্দোলন করি আমাদেরকে সন্ত্রাস আখ্যায়িত করা হয়, মৌলবাদ আখ্যায়িত করা হয়, আল্লাহর কসম করে বলতেছি রসুলের ইজ্জত রক্ষায় যদি আন্দোলন করবার কারণে যদি জঙ্গি আখ্যায়িত করা হয়, আমি শাকিরুল্লাহ প্রথমে জঙ্গি, আমি প্রথমে সন্ত্রাসী, কথা বলেন ঠিক কি না? আরে মুসলমান জঙ্গি জঙ্গি, আমি যে সঙ্গী খবকে কি করবে বেড়া, কি করবে আমাকে? আজকে তোমার বাবার বিরুদ্ধে কথা বলবার কারণে জেলখানার মধ্যে ডাল ভাত খাওয়াও, আজকে আমার নবীর বিরুদ্ধে চরণ করা হয় তোমার প্রসব খারা হয় না, তুমি কেমন মুসলমান হয়েছো, তুমি কেমন তাহাজ্জুদ পূজা হয়েছো? ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। সূরা বাকারা 191 নম্বর আয়াত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল্লাহ তাআলা বলেছেন সন্ত্রাস হচ্ছে হত্যার চেয়ে জঘন্য। সূরা বাকারা 205 নম্বর আয়াত, ওয়া আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ সন্ত্রাসকে পছন্দ করেন না। সূরা বাকারা 117 নম্বর আয়াত,
আল ফিতনা তো আকবার মিনাল কাতাল, সন্ত্রাস উগ্রতা জঙ্গিবাদ হচ্ছে হত্যার চেয়ে জঘন্য। আমি ডাইরেক্ট ফাঁস দিয়ে শেষ করে দিচ্ছি মুসলমান, বুহারি শরীফ দ্বিতীয় খণ্ড 573 নম্বর পৃষ্ঠা কিতাবুল মাগাজি প্রথম পৃষ্ঠার হাদিস। রাসূলের দরবারে এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একই ফ্যামিলির 4 জন সদস্য জিহাদের ময়দানে গিয়েছি, আমার বাবা, আমি, আমার বড় সন্তান, আমার ছেলে, আমার ভাই, আমরা 4 জন গিয়েছি। এক নিষ্ঠুর কাফের এসে আমার বাবাকে শহীদ করে দিয়েছে, আমার বড় ভাইকে শহীদ করে দিয়েছে, আমার সন্তানকে শহীদ করে দিয়েছে, আমার ডান হাতকেও শহীদ করে দিয়েছে। আমি ওই বেঈমানকে হত্যা করব, এমন অবস্থায় সে বেঈমান কালমা পড়ে মুসলমানে দেখাচ্ছে, আপনি হলে তাকে রাখবেন না ক্যাপিটাল পানিশমেন্ট শেষ করে দিবেন? রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জঘন্য অপরাধীকে হত্যা করতে পারবো কিনা? রাসূল বললেন, স্পষ্ট 573 পৃষ্ঠার হাদিস উল্টাও, লা তাকতুলহু, হে সাহাবী, তুমি তাকে হত্যা করতে পারবে না। যে ইসলামের সৌন্দর্য আপনার বাবাকে শহীদ করলে, সে যদি কালমা পড়ে মুসলমানে দেখায়, তাকে হত্যা করা যায় না। সেই ইসলাম উগ্রতা সমর্থন করে না, সেই ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বুখারী শরীফ হাদিস নাম্বার 3319 আমার ভক্ত শিষ্যরা কোথায়? এই ফিফড়ার বাসস্থানকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, চাও চেন করে দাও। ওই নবীর কথা অনুযায়ী তার ভক্তরা গিয়ে ওই ফিফড়ার বাসস্থানকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওয়াহী নাযিল করে বলে, হে নবী, আমি আপনাকে রহমতের নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি, আবির্ভূত করিয়েছি। আমি ফিফড়া মারবার জন্য আপনাকে, ওই যে আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, আপনি যদি ইনসাফের বিচার করতেন, একটি ফিফড়াকে আঘাত, যে ফিফড়া আঘাত করছে সেই ফিফড়াকে আপনি আঘাত করতে পারতেন, ভিন্ন ফিফড়াকে আপনি আঘাত করেছেন কেন? কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। ওরে মুসলমান, যে ইসলাম নিরীহ ফিফড়া আক্রমণ করা, আঘাত করা সমর্থন করে না, সেই ইসলাম কখনো ওই যে নিরীহ মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া মানুষকে আক্রমণ করা সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, বুখারি শরীফ হাদিস নাম্বার 3358 নম্বর হাদিস, দখলাত ইমরাতুন নার ফি হিরাতিন, একটা মেয়ে জাহান্নামে গিয়েছিল একটি বিড়ালের কারণে। বলে কেন? রাবাতাথা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে খাওয়া দাওয়া দেয় নাই, ওই অবস্থায় ওই বিড়ালটি মৃত্যুবরণ করেছে, ওই বিড়ালের বদদুয়ায় ওই মেয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়েছে। স্পষ্ট বুখারীর হাদিস 3318 নম্বর হাদিস। ওরে মুসলমান, যে ইসলাম হচ্ছে একটি নিরীহ বিড়ালের উপর আপনি জুলুম করলে আপনাকে জাহান্নামে যাইতে হবে, সেই ইসলাম কিভাবে জঙ্গিবাদ সমর্থন করে, সেই ইসলাম কিভাবে উগ্রবাদ সমর্থন করে? আমার তো বোঝা আসে না, যে দেব নামের কুলাঙ্গার আজকে মুভি করে আমাদের বাংলাদেশের উলামা ইকরামদেরকে জঙ্গি বলতেছে। আল্লাহ কসম করে বলতেছি, ওই হিন্দু দেবাই হচ্ছে জঙ্গি, সেই হচ্ছে উগ্রবাদী। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওরে মুসলমান, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। যেই মুসলমান ইসলামের লেভেল লাগিয়ে, যেই মুসলমান জুব্বা পরে পাগড়ি পরে মুসলমানের নাম ব্যবহার করে আজকে জঙ্গিবাদী করতেছে, উগ্রতাই দরকাচ্ছে, সেই কখনো মুসলমান না। সেই ইসলামকে কলঙ্কিত করবার জন্য ইহুদি খ্রিস্টানদের টাকাই কেনা গোলাম। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, এই যে হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে 2 নম্বর অধ্যায়ের 31 থেকে 33 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে, এ হিন্দুরা, জিহাদের ময়দানে যাও, শত্রুদেরকে কচকাটা করো, হিন্দু ধর্মের বিজয় ছিনিয়ে আনো। শুধু তাই নয়, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল লোক 29 নম্বর অধ্যায়ের 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ও খ্রিস্টানরা, শত্রুদেরকে আমি যীশু খ্রিস্টের সামনে আনো, তাদেরকে হত্যা করো এক একজন করে। ওরে মুসলমান, জিহাদের কথা হিন্দুদের ধর্মগ্রন্থে আছে, জিহাদের কথা খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে। আমরা মুসলমান জিহাদের কথা বলবার কারণে যদি আমরা যদি উগ্রবাদী হয়, আমরা যদি জঙ্গিবাদী হয়, তাহলে জিহাদের কথা হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে কেন? হিন্দুরাও জঙ্গিবাদী। খ্রিস্টানদের ধর্মগ্রন্থে লেখা আছে কেন জিহাদের কথা? খ্রিস্টানরাও জঙ্গিবাদী। বৌদ্ধদের ধর্মগ্রন্থে জিহাদের কথা লেখা আছে কেন? বৌদ্ধরাও জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আপনাদেরকে যুবকরা একটাই মেসেজ দিতে চাই, যে যেখান থেকে আছো, অনলাইনে অফলাইনে দেবের এই কমান্ডো মুভির বিরোধিতা করো, এটা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করো, পারবা?
কথা ইনশাআল্লাহ। এ যুবক, এই দেশে ইসলাম কায়েম হয়েছিল তোমাদের মাধ্যমে, কোন বিদ্যার কারণে ইসলাম কায়েম হয় নাই। ওই যে আজকের 1500 বছর পূর্বে যুবকদের সাহায্যে মদিনার মধ্যে মুসলমান ইসলাম কায়েম হয়েছিল, এই বাংলার জমিনে যদি অদূর ভবিষ্যতে ইসলাম কায়েম হয়, ওরে যুবক তোমাদেরকে লাগবে। কে কে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হাত উঠাও। আল্লাহ আমার জব যুবক ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার সব যুবক ভাইদেরকে রাসূলের আদর্শের রাস্তা দিয়ে আপনার গোলামি করবার তৌফিক দেন। আল্লাহ যেই দেব আল্লাহ আমার মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে মুভি বানিয়েছে, আল্লাহ সেই মুভিকে আপনি বাংলাদেশ থেকে বন্ধ করে দেন। মালিক, ও মালিক, আপনার কাছে আল্লাহ দরখাস্ত করতেছি, আল্লাহ আপনার কাছেই ফরিয়াদ করতেছি। আমরা উলামায়ে ইকরাম এখন কি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত? আমার আমাদের রক্তের মাধ্যমে আপনার এই জমিনে আপনার দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েন রে মালিক। আল্লাহ যে দুশমনরা যে বদমাইশরা আপনার নবীকে অপমান করতেছে, আল্লাহ আপনার বিশুদ্ধ করতেছে, আপনি তাদেরকে হেদায়ত দিন। যদি হেদায়ত না থাকে আর সব মহল্লা থেকে তাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে এই মাটিকে তাদের জন্য কবর রচনা করে দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।